হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল একদম প্রিন্স ব্লিং, স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধু, এডিসি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দামমা বেজে চলছে। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যেই তীব্র কাদা ছুড়োছুড়ি শুরু হয়েছে। সাম্প্রতিককালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি এডিসি নির্বাচনী প্রচারে এসে টিপরা দল সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে রাজনীতিতে সুরগুল পড়ে গেছে। ত্রিপুরার একটি সান্ধ্য পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বলেন যে টিপরা দল এডিসি নির্বাচনে বিভেদে রাজনীতি সৃষ্টি করে অশান্তির আগুন নিয়ে ছিনিমিনি খেলে এডিসি নির্বাচনে জয়লাভ করার চক্রান্ত করে চলছে। আসন্ন এডিসি নির্বাচনে টিপরা দলের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হবে তেমনটাই দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস হঠাৎ করে এ ধরনের তীব্র সমালোচনামূলক মন্তব্য করলেন কেন, এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যথেষ্ট চিন্তিত। এই বিষয়টিকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রদ্যুৎ কিশোর দেববর্মনও একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। প্রাক্তন এই কংগ্রেস সভাপতি সম্পর্কে অর্থাৎ বর্তমানে টিপরা দলের চেয়ারম্যান সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন সেটা কতক্ষণে রাজনীতি প্রসূত কিংবা আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থকেন্দ্রিক রাজনীতির অংশ তা নিয়ে কিন্তু আলোচনা চলছে, জোর চর্চা চলছে রাজধানীতে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এনেছেন যে বিভেদে রাজনীতি সৃষ্টি করে এডিসি নির্বাচন জয়লাভ করতে চাইছে তেমনটাও সমালোচনা কিন্তু করেছিলেন প্রাক্তন সংসদ তথা সিপিএমের বরিষ্ঠ নেতা জিতেন্দ্র চৌধুরী। ইতিপূর্বে টিপরা দল সম্পর্কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মন যথেষ্ট কড়া সমালোচনা করেছেন। সেই সঙ্গে সাংসদ রেবতী মন্ত্রীপুরা এবং এনসি দেববর্মা মেবার কুমার জমাতেও কিন্তু বিভিন্ন সময়ে টিপরা দল সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে তীব্র কাদা ছোড়াছড়ির ফলে বর্ষার মুখ হিসেবে আজ টিপরা দলকেই সমস্ত দল গেঁথে নিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সর্বশেষ এই প্যারেকটি ঠুকে দিয়েছেন টিপরা দলের বিরুদ্ধে। এডিসি নির্বাচনে টিপরা দলই যেন আজ মুখ্য বিষয়। টিপরা দলকে এই আক্রমণের প্রধান হাতিয়ার করে তুলে অন্যান্য রাজনৈতিক দলগুলি ফায়দা তুলতে চাইছে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন এডিসি নির্বাচনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি যেভাবে সমালোচনা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, এই কারণে যে আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস দল তেমন ভালো ফলাফল করবে না এটা নিশ্চিত। জেনেও কংগ্রেস সভাপতি যে ধরনের রাজনৈতিক মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না তা নিয়েও জোর আলোচনা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি চাইছেন একটা নতুন আঙ্গিকে নতুনভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে এডিসি নির্বাচন দাঁড় করাতে। তার জন্যই বিভিন্ন রাজনৈতিক সফরকালে শাসক বিজেপির যেমন সমালোচনা করছেন তেমনিভাবে নতুন করে আবারও টিপরা দলের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করে এডিসি নির্বাচনে টিপরা দলকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছেন বলে জানা গেছে। আসন্ন এডিসি নির্বাচনে টিপরা দলের বিরুদ্ধে এভাবে ব্যাপক সমালোচনা কেন হচ্ছে, কী কারণে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই সমস্ত বক্তব্যগুলি সঠিকভাবে খণ্ডন করতে পারছেন না, এ নিয়েও জোর চর্চা চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কাদা ছোড়াছুড়ি হচ্ছে এ বিষয়ে আপনারা কী মন্তব্য করবেন, এ বিষয়ে আপনাদের কী ধারণা অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।